পশ্চিম তীরে বিশেষ মর্যাদা হারাতে যাচ্ছে দখলদার ইসরায়েলিরা অঞ্চলটিতে বসবাসের জন্য। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক রিডমিকা ক্যানভাস ফোর। আশা করি সকলে ভালো আছেন। সো গাইস, এই মুহূর্তে যে খবরটা শুনতে পেলাম সেটা হচ্ছে যে ইহুদিদের দশা নাকি হবে ফিলিস্তিনদের মতো। ভিউয়ার্স, আসলে হওয়া দরকার, কারণ দীর্ঘদিন ফিলিস্তিনদের মানে আমাদের মুসলমান ভাইদের উপর নির্মমভাবে নির্যাতন অত্যাচার চালিয়ে যাচ্ছে। আসলে হয়তো আল্লাহর গজবটা আসলে নেমে আসছে সত্যি সত্যি এবার। তো ভিউয়ার্স, যাই হোক, উল্টে যাচ্ছে পেশাদার দান ইহুদিদের মানে অবস্থা হবে ফিলিস্তিনদের মতো, এরকম একটি টাইটেল পেয়েছি জামুনা টেলিভিশন থেকে। তো ভিউয়ার্স, এখন এই ভিডিওটা আমি রিয়াকশন ভিডিও করব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই করে দেবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিউয়ার্স, শুরু করা যাক। পশ্চিম তীরে বিশেষ মর্যাদা হারাতে যাচ্ছে দখলদার ইসরায়েলিরা। অঞ্চলটিতে বসবাসের জন্য একটি সুনির্দিষ্ট আইনি সুবিধা ভোগ করে ইহুদি জনগোষ্ঠী, যার মেয়াদ বৃদ্ধির জন্য বারবার ভিউয়ার্স, আসলে যখন নিউজটা চোখের সামনে পড়ে তখন মানে অনেক ভালো লাগে যে দীর্ঘদিন পর ইহুদিদের মানে মরণ দশা এবং ইহুদিদের মানে গজব মানে নেমে আসছে, মানে মানে খুব ভালো লাগছে নিউজটা দেখে। আর পার্লামেন্টে তোলা হলেও পাশ করাতে পারছে না নাফতালি বেনেট সরকার। বিরোধীদের শর্ত, আইনটির ছাড়পত্র পেতে জোট সরকারকে ছাড়তে হবে ক্ষমতা, নতুবা পশ্চিম তীরের ফিলিস্তিনিদের মতোই সুবিধাবঞ্চিত হবে সেখানে বসবাসরত ইসরায়েলিরা, চলে যাবে সামরিক আদালতের অধীনে। ভিউয়ার্স, মানে আজকের এই নিউজটা দেখে আমার ওই ছোট্ট বাচ্চার কথাটা মনে পড়ে গেল, যে বলেছিল যে আল্লাহ তোমাদের বিচার করবে। আসলেই আজকের মানে আজকের এই খবরটা দেখে আমি অন্তত এটা বলতে পারি যে হয়তো ইহুদিদের বিচার শুরু করে দিয়েছেন মহান আল্লাহ তাআলা। গেল 55 বছর ধরে পশ্চিম তীরে ফিলিস্তিনিরা যে নিষ্পাশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, এবার একই পরিণতির শঙ্কায় দখলদার ইসরায়েলিরাও। 1967 সালে অঞ্চলটি দখলের পরই সেখানে বসতি করা ইহুদিদের সুরক্ষায় বিশেষ আইন প্রয়োগ করে ইসরায়েল। ভিউয়ার্স, আসলে কেউ কাউকে মানে অন্যায়ভাবে অত্যাচার নির্যাতন করে কেউ রেহাই পায় না। আসলে মানে ইহুদিদের মানে দিকেই তাকালে বোঝা যায় যে তাদের যেই কর্মকাণ্ডের ফল এখন তারা হয়তো পেতে যাচ্ছে, এবং আমি বলতে পারি এটা। পার্লামেন্টে দফায় দফায় বৃদ্ধি করা হয় আইনটির মেয়াদ, তবে এবার ঘটেছে বিপত্তি, রীতিমতো বেঁকে বসেছেন বিরোধীরা। আইনটি না থাকলে কি ঘটতে পারে? অনেকটা ফিলিস্তিনিদের কাতারে নেমে আসবে দখলদার ইহুদিরা। কোনো অপরাধ করলে ফিলিস্তিনিদের মতোই তাদের বিচার হবে সামরিক আদালতে, পাবেন না জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র আর স্বাস্থ্য বীমার সুবিধাও, এমনকি ও মাই গড। ভিউয়ার্স, আসলে নিউজটা দেখে অনেক ভালো লেগেছে যে এতদিন পর হয়তো ইহুদিদের তাদের কর্মকাণ্ডের তাদের যেই মানে যেই অত্যাচার চালিয়েছিল ফিলিস্তিনদের মা বোনদের প্রতি, মুসলমানদের প্রতি, আসলে সেই অত্যাচারের যেই মানে প্রতিবাদ জানিয়েছিল ফিলিস্তিনরা, যদিও রাষ্ট্রীয়ভাবে কোনো সাপোর্ট তারা কোনো দেশ থেকে বেশি একটা তেমন পায়নি, হয়তো এখন আল্লাহর কাছ থেকে তারা অবশ্যই ফিলিস্তিনদের যে ইজরায়েল গোষ্ঠীগুলো আছেন ইহুদিরা, তাদের হয়তো মানে অভিশাপ, এক কথা বলতে গেলে অভিশাপ, তাদের কষ্টের জীবন হয়তো শুরু হতে যাচ্ছে এবং ধ্বংসের মানে ধ্বংসের পথে তারা যাচ্ছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এখানে ছিল। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামতটি, এবং এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেতে। তো ভিউয়ার্স, আজকের মতো এখানে ছিল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা যাবে কোন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।